আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বঙ্গবীর কাদের সিদ্দিকী গণভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য, সালাম জানানোর জন্য, অথবা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। সচরাচর যা হয়, তিনি কোনো গুরুত্বপূর্ণ কোনো স্থানে গেলে সেখানে তার স্ত্রী তার সঙ্গে থাকেন এবং তার দুটি প্রিয়তমা কন্যা রয়েছে, তারাও সবসময় তার সঙ্গে থাকেন। এই ভদ্রলোক, তার সম্পর্কে বহু ইতিবাচক কথা বলা যায়, আবার তার সঙ্গে সঙ্গে নেতিবাচক কথাগুলো বলা যায়। আজকের এই ভিডিওতে আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার যে সম্পর্ক, তাকে যতটুকু চিনি সেই বিষয় নিয়ে আমি প্রাণান্ত চেষ্টা করব একটি নিরপেক্ষ মূল্যায়ন করার জন্য। এর কারণ হলো, তিনি যেই মুহূর্তে গিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য এবং সাক্ষাতের পর তিনি যে বিবৃতি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, এটি সাংঘর্ষিক এবং সাক্ষাতের পর তাকে মনে হয়নি যে তিনি খুব খুশি মনে ইতিবাচক কোনো খবর নিয়ে সেখান থেকে ফিরে এসছেন বা কোনো সুসংবাদ নিয়ে তিনি ফিরে এসছেন, অথবা কোনো রাজনৈতিক মেরুকরণ হয়েছে যার কারণে তিনি সেখানে গিয়েছিলেন। তো এখন তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে তাকে প্রধানমন্ত্রী তলব করেছিলেন, ডেকেছিলেন এবং সাংবাদিকদেরকে তিনি পাল্টা প্রশ্ন করেছেন যে আমাকে জিজ্ঞাসা না করে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, এবং তিনি খুব ভালো করে জানেন যে এটি সম্ভব নয়। বাংলাদেশের এমন কোনো সাংবাদিক নেই যার কলিজা রয়েছে, বুকের পাটা রয়েছে, যেখানে এক দৌড়ে গণভবনের ভিতরে ঢুকে পড়বে, প্রধানমন্ত্রীকে ডেকে বলবে আচ্ছা বলুন কেন কাদের সিদ্দিকীকে ডেকেছেন, অথবা পত্রিকায় দু কলাম লিখে দিবে যে প্রধানমন্ত্রী আপনি বলুন কেন কাদের সিদ্দিকী সাহেবকে ডেকেছেন। এই অবস্থার কারণেই ফলে তিনি সেই জায়গাটি থেকে নিরাপদে প্রস্থান করে চলে এসেছেন। কিন্তু যা হবার সেটা হয়েছে, সেটা হলো তাকে নিয়ে নিদারুণভাবে ট্রল হচ্ছে, জঘন্য সব কথাবার্তা তাকে নিয়ে বলা হচ্ছে। তিনি কোন ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছেন, সেই ঋণ কীভাবে খেলাপি হয়েছে, সেই ঋণ কীভাবে তাকে বিপদে ফেলেছে, এই ঋণ থেকে বাঁচার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন, এরকম কথা অনেকে বলার চেষ্টা করছেন। আরও অনেক নেতিবাচক কথাবার্তা, তার মধ্যে কোন আমলে তিনি কন্ট্রাক্টারি করেছেন, সেই কন্ট্রাক্টারের বিল নিয়েছেন, কিন্তু সেই বিল তিনি নিয়েছেন বটে কিন্তু সে অনুযায়ী কাজ করেননি। এর বাইরে 75-এর 15ই আগস্টের আগে তার যে দাপট, এবং ঢাকা স্টেডিয়ামে তিনি যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে একজন রাজাকার বা যুদ্ধ অপরাধী বা যে যাই হোক না কেন, যেভাবে বেয়োনেট দিয়ে আঘাত করার যে দৃশ্য এখনও সবার চোখে ফুটে, সেইটি নিয়ে অনেকে এখন ট্রল করছেন। তার বাইরে তিনি যে এলাকাটিতে থাকেন, মোহাম্মদপুর এলাকাতে থাকেন, সেই এলাকাতে যারা যারা ছিলেন, বিহারি ছিলেন, তাদের সঙ্গে তার আচরণ, এটি নিয়েও মানুষের অনেক কথাবার্তা বলে, এবং মুক্তিযুদ্ধের সময়ও তার ইতিবাচক দিক নিয়ে সাধারণত আমাদের দেশের লোকজন বেশি একটা বলে না, নেতিবাচক দিক নিয়ে অনেক কথা বলে, আমি সেই বিষয়গুলোতে যাব না। বাস্তবতাটা হলো যে কিছুদিন আগে ওনার একটা ছবি রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল, তাকে ক্লান্ত, বিধ্বস্ত এবং অসহায় অবস্থায় রোগাক্রান্ত হয়ে তিনি যেভাবে হাসপাতালে বিছানায় শুয়েছিলেন, এটি যে কোনো মানুষের হৃদয়কে বিগলিত করেছিল। পিজি হাসপাতালে ছিলেন এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল তিনি আর হয়তো সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, কিন্তু যেহেতু তিনি বাঘা সিদ্দিকী তিনি দাঁড়িয়েছেন বিপুল বিক্রমে। একইভাবে তার যে বড় ভাই লতিফ সিদ্দিকী তিনিও দাঁড়াইছেন এবং ইদানিংকালে তিনি বেশ ভোকাল কথাবার্তা বলছেন। এখন লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী এবং তার অন্যান্য ভাইদের যে বায়োডাটা রয়েছে, আমল নামা রয়েছে, এটা টাঙ্গাইলবাসী খুব ভালো করে জানেন। তারা দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইলের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, ফলে নেতিবাচক ইতিবাচক দিকগুলো রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, এই মুহূর্তে যে আরেকটি পরিবার রয়েছে, রানা আদের পরিবার, সেই রানাদের পরিবারের কাছে মূলত তিনি, তারা বা তাদের পরিবার সিদ্দিকী পরিবার বলতে গেলে কোণঠাসা ধরাশাহী, এবং রানাদের পরিবারই মূলত এখন আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করছে। আর জাতীয় রাজনীতিতে
মূলত লতিফ সিদ্দিকী একজন আওয়ামী নেতা হিসেবে পরিচিত, কিন্তু তিনি কখনই ওইভাবে জাতীয় নেতার যে স্বীকৃতি ওটা কাদের সিদ্দিকী বলেন সবসময়, কিন্তু লতিফ সিদ্দিকী জাতীয় নেতার স্বীকৃতি পাননি। যদিও তিনি লেখাপড়া জানা মানুষ, চমৎকার লিখেন, আরও চমৎকার বলেন, এবং যারা জাতীয় নেতা হিসেবে আমাদের সমাজে সমাদৃত তাদের অনেকের চাইতে আমি মনে করি তার কিছু কিছু বিষয়ে চমৎকার গুণাবলী রয়েছে লতিফ সিদ্দিকী সাহেবের। কিন্তু কেন লোকজন তাকে জাতীয় নেতা মনে করে না, এটি আমার মাথায় বোধগম্য নয়। দ্বিতীয়ত, কাদের সিদ্দিকীও আমার কাছে একটা বিস্ময়, অপার বিস্ময়। এর কারণ হলো, যতটুকু জেনেছি যে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, অফিসার হিসেবে নয়, সম্ভবত সিপাহি হিসেবে, এবং সেখান থেকে তিনি চাকরিচ্যুত হয়েছেন অথবা তিনি ছেড়ে দিয়েছেন, এটি নিয়ে বিতর্ক রয়েছে। এবং তিনি নিজেই স্বীকার করেছেন যে বক্তব্যে তিনি আদৌ ম্যাট্রিক পাশ করেছেন কিনা এটি তার মনে নেই। তো এখন তার লেখাপড়া কোন পর্যায়ে রয়েছে এটি কেউ প্রশ্ন করতে পারে না। এই কারণ হলো, তার যে স্মার্টনেস রয়েছে, সেই স্মার্টনেসের কাছে তার লেখাপড়ার যে বিষয়টা বা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, এটি একেবারে গৌণ হয়ে পড়েছে, নিধারণ গৌণ হয়ে পড়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধে যে ভূমিকা রেখেছেন, যে কাদেরিয়া বাহিনী তিনি গঠন করেছেন এবং যত লোককে এই বাহিনীর অন্তর্ভুক্ত করে তিনি সংগঠিত করেছেন, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ পূর্ব এশিয়া নয়, সারা দুনিয়ার গেরিলা যুদ্ধের ইতিহাসে খুব অল্প সময়ের মধ্যে এত মানুষ, প্রায় 30,000 কাদেরিয়া বাহিনীর রিক্রুটেড ক্যাডার ছিল মুক্তিযুদ্ধে, যারা সরাসরি বৃহত্তর টাঙ্গাইল ময়মনসিংহ এই এলাকাতে, তারা কিন্তু তাদের আধিপত্য বজায় রেখেছে এবং ভারতীয় যৌথবাহিনীর সঙ্গে তারা ঢাকা দখল করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থাৎ 15 ডিসেম্বর এই সময়টিতে ঢাকায় অনুপ্রবেশের ক্ষেত্রে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এই কাদেরিয়া বাহিনীর তিনি প্রধান, কমান্ডার ইন চিফ ছিলেন, এবং সেই দিক থেকে আমাদের টোটাল সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীর যে অস্ত্রধারী মুক্তিযোদ্ধা, তাদের পরিমাণ, তাদের সংখ্যা এবং তাদের যে যুদ্ধ করার যে ইতিহাস, এর সঙ্গে কাদেরিয়া বাহিনীর যে ইতিহাস, এটি যুগপৎ। এটি অস্বীকার করার উপায় নাই যে তিনি কিংবদন্তির একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন মহান মুক্তিযুদ্ধে। তো সেই যুদ্ধের, তার বীরত্বের কারণে তাকে বলা হয় বাঘা সিদ্দিক, এবং বঙ্গবন্ধু তাকে ব্যক্তিগতভাবে অতিশয় স্নেহ করতেন। বয়স অল্প ছিল 71 সনে, রক্ত গরম, লম্বা, খুব বেশি বীরত্ব ছিল, এর ফলে তিনি বঙ্গবন্ধুর স্নেহ পেয়েছিলেন। কিন্তু একটা পার্টির যে নেতৃত্ব, সেই নেতৃত্বে আসার জন্যে যে ধরনের ডিপ্লোম্যাসি দরকার, সেটি তার কখনোই ছিল না, আগেও ছিল না, এখনও ছিল না। বীর সাহসী মানুষ যে সময় যা হয় ফটাফট করে কথা বলে ফেলে, এবং অনেক ক্ষেত্রে তাদের আচার আচরণ অনেককে বেয়াদবি মনে করে, উদ্যত মনে করে, অহংকারী মনে করে, কিন্তু এটা এক ধরনের বীরত্ব, পৃথিবীর সমস্ত বীর মানুষই এরকমই হয়ে থাকে। তো এখানে কাদের সিদ্দিকীরও এই জীবনের যত দুর্ভোগ, যত দুর্দশা, তার এই বীরত্বের কারণে, এবং সেই বীরত্বকে তিনি লুকোতে পারেননি। অনেক বীর যৌবনে বীরত্ব দেখেন, কিন্তু বার্ধক্যে সে বিলাই হয়ে যান, কিন্তু তিনি এখনও পর্যন্ত বিলাই হতে পারেননি বা বিলাই হওয়ার চেষ্টা করেননি, এটি তার একটা প্রথম বিপত্তি। দ্বিতীয় যে বিপত্তি তার কাছে, সেটা হলো তিনি খুব অস্থির প্রকৃতির। কোনো একটা জায়গাতে গিয়ে তিনি যে স্থির থাকবেন, বিশ্বাস কথায়, মনে মননশীলতায়, এটি দেখা যায়নি, প্রথম থেকে দেখা যায়নি। একেবারে সেই 71 থেকে এই পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকীর যত ইতিহাস, তাকে সবসময় অস্থির মনে হয়েছে, এবং অপ্রিয় কথা বলতে তিনি অভ্যস্ত। যেমন দেখা গেল, আমি তাকে দাওয়াত করে আনলাম, এখন খাওয়ালাম, দাওয়ালাম, সব কিছু করলাম, আমি মঞ্চ রেডি করলাম তার জন্য, সেই মঞ্চে বসে আমি কথাবার্তা বলছি, কিন্তু আমার কোনো কথা আচরণ তার পছন্দ হয়নি। তিনি সেখানে দেখা গেল সে আমার মঞ্চে বসে আমাকে নেতিবাচক কথা বললেন বা সমালোচনা করলেন। এরকম বহু চেয়ার তিনি নষ্ট করেছেন, বহু মঞ্চ তিনি নষ্ট করেছেন, বহু জোট তিনি নষ্ট করেছেন, এবং তিনি সব জায়গাতে যেভাবে কথা বলতে চান, কেবলই মাত্র বঙ্গবন্ধু ছাড়া তার সেই যে সমালোচনার পাত্র হয়নি এই বাংলাদেশে অন্য কোনো মানুষ নেই। সেটা শেখ হাসিনা বলেন, শেখ রেহানা বলেন, জয় বলেন, জনাব তারেক রহমান সাহেব বলেন, জিয়াউর রহমান সাহেব বলেন, বেগম জিয়া বলেন, তিনি
যাকে ধরেছেন সবাই বলেছেন। তো এটিও তার অস্থিরতা এবং তার স্থিতিশীলতা এবং তার অজনপ্রিয়তার অন্যতম একটি মূল কারণ। তো আমি তাকে তার বীরত্বের জন্য সম্মান করি, মুক্তিযুদ্ধে তার ভূমিকার জন্য সম্মান করি। আরেকটি বিষয় হলো, যেটি সাধারণত থাকে না যুগপদভাবে, সেটি হলো যারা অস্ত্র চালাতে পারে তারা খুব কম কলম চালাতে পারে। তার কলমের শক্তি অসাধারণ। তিনি নিজে লেখেন কিনা জানি না, বাট তিনি যে বলেন বা তার বক্তব্য যেভাবে পত্রপত্রিকা আসে লেখা হিসাবে অসাধারণ, অনেকে পছন্দ করেন। বাংলাদেশ প্রতিদিনে আমরা প্রায় 8-10 বছর লিখেছি, আমিও লিখেছি, তিনিও লিখতেন এবং অনেক লেখা নিয়ে তার সঙ্গে আমার কথা হতো। তিনি নিয়মিত ফোন করতেন, তার সাথে সম্পর্ক ভালো ছিল। তো তার লেখার আমি একজন গুণমুগ্ধ পাঠক ছিলাম। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যেটি আগে বলছিলাম যে দুটো একসাথে হয় না, অস্ত্র এবং কলম চলে না, বার্তায় কলম যুগপৎভাবে চলে। এটির কারণে আমি তাকে একটি অনন্য মানুষ মনে করি। তৃতীয় যে জিনিসটি, যেটি একেবারে রেয়ার, অর্থাৎ অস্ত্র চালান কলম চালান কিন্তু একসঙ্গে কথা বলেন, মানে চমৎকার করে কথা বলেন ঘণ্টার পর ঘণ্টা। তিনি ইচ্ছা করলে 3-4 ঘণ্টা লক্ষ মানুষের মধ্যে বক্তব্য দিতে পারেন। এত অসাধারণ ক্ষমতা রেয়ার, বাংলাদেশে তো একেবারে রেয়ার। এর কারণ হলো অস্ত্রবাদ যারা অস্ত্র চালাতে পারে তারা সাধারণত চুপ থাকেন, কথা খুব কম বলতে পারেন, মঞ্চে তো বলতে পারেনই না, এবং তারা গম্ভীর প্রকৃতির হয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে জনাব কাদের সিদ্দিকী এখানে একটা মৃন্ময় চরিত্র তিনি ধারণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে, গেরিলা যুদ্ধে, লিখনীতে। সেটি হলো তিনি সমপর্যায়ের লেখক, সমপর্যায়ের যোদ্ধা এবং সমপর্যায়ের বক্তা। ফলে কি হচ্ছে, সময় তার বিরুদ্ধে, পরিবেশ এবং পরিস্থিতি তার প্রতিকূলে, এবং বহু সমালোচনা সব কিছু থাকা সত্ত্বেও তাকে মাইনাস করে কখনই এই বাংলাদেশের কোনো কিছু কল্পনা করা যায়নি। তার দল অত বড় নয়, তিনি অর্থনৈতিকভাবে মোটেই সচ্ছল নন, লেখাপড়া প্রাতিষ্ঠানিক বলতে যেটা বোঝায় ডক্টরেট ডিগ্রি, এম এ পাস, ঠেমে পাস ইত্যাদিও তার কোনো কিছু নাই। কিন্তু তিনি যেখানে যান সেখানে সকলের দৃষ্টি আকর্ষণ করেন, তাকে নিয়ে কথা হয়, আলোচনা হয়, সমালোচনা হয়, এবং এরই ধারাবাহিকতায় তিনি প্রধানমন্ত্রীর এখানে গিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে তিনি একেবারে আনইনভাইটেড, আনওয়ান্টেড, অযাচিতভাবে চরমোনাইয়ের একটি অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়েছিলেন, কিন্তু সেখানে তাকে মঞ্চে ডাকা হয়নি বা তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এটি তার জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। এবং কেন তিনি চরমোনাইয়ের মঞ্জিলে গিয়েছিলেন, অর্থাৎ তারা যে জনসভা করেছিল সরারুদ্দিন উদ্যানে, সেখানে কেন গিয়েছিলেন। এরপরে যখন তার সঙ্গে বিরোধ হলো যুগপৎভাবে গণজাগরণ মঞ্চের, এবং গণজাগরণ মঞ্চ তখন তার বঙ্গবীর উপাধি ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল, ঠিক সেই সময়টাতেও তিনি তাদের কাছে ঐতিহাসিকভাবে নতজন হয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে আমার ছেলেরা, আমার প্রাণের ছেলেরা, তারা যদি আমার এই খেতাব নিতে চায়, খেতাব কেন, দরকার হলে ওদের জন্য জীবন দিয়ে দেবো। এটা কাদের সিদ্দিকীকে আসলে মানায় না। এরপর তিনি যখন এই বিগত জোট হলো, ঐক্যফ্রন্ট হলো, সেখানে ধানের শীষ প্রতীকে তার কন্যাকে দিয়ে তিনি নির্বাচন করিয়েছেন, এবং যেহেতু তিনি নির্বাচন অযোগ্য ছিলেন ঋণখেলাপির কারণে, এই জন্য তার কন্যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল ধানের শীষের। এবং পরবর্তীতে তিনি সেই ঐক্যফ্রন্ট থেকে বের হয়ে গিয়ে স্বতন্ত্র আবার সে আগের মতো ভোকাল হওয়ার চেষ্টা করেছেন। আবার সাম্প্রতিক সময়ে তিনি কিছুদিন ভাষণের পক্ষে কথা বলেন, কিছুদিন বঙ্গবন্ধুর যে বাকশালের বিরুদ্ধে বলেছেন, কিছুদিন শেখ হাসিনা এবং তার যে কর্মকাণ্ড নিয়ে নিষ্ঠুর সমালোচনা লেখনীতে এবং বক্তব্যে, এবং কাদের সিদ্দিকী বলে এটা পেরেছেন আমরা যারা সাধারণ লোকজন রয়েছি, ওই পর্যায়ে যদি আমরা শেখ হাসিনার সমালোচনা করতাম তাহলে আমাদের এই যে দুটো চোখ, আমাদের যে দুটো চোখ, এটি খেজুরের কাঁটা দিয়ে, আগেভাবে চোর ডাকাতের চোখ যেভাবে খেজুরের কাঁটা দিয়ে তুলে নেওয়া হয়, ঠিক সেইভাবে অনেক আওয়ামী লীগের ভক্ত রয়েছে, কট্টরপন্থী কর্মী রয়েছে, তারা কাদের সিদ্দিকীর মতো যদি গোলাম আলারণ এইভাবে সমালোচনা করতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একেবারে চোখ দুটো খেজুরের কাঁটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হতো। কিন্তু কাদের সিদ্দিকীর ক্ষেত্রে সেটা ঘটেনি, তার বীরত্বের কারণে, তার ইমেজের কারণে তিনি এইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমালোচনা করেছেন। কিন্তু এই সমালোচনার পরও তার অনন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা হলো প্রধানমন্ত্রী তাকে ডেকে থাকুন,
কিংবা প্রধানমন্ত্রী যদি তাকে না ডেকে থাকেন, তিনি গিয়েছেন এটাই বড় কথা, এবং গণভবনের দরজা যে তার জন্য খোলা ছিল এটি এটা বিস্ময়কর ঘটনা। এখন বক্তব্য হলো যেটি নিয়ে ট্রল হচ্ছে, যে তিনি কি আওয়ামী লীগে যোগদান করবেন কিনা। আমার সিক্স সেন্স বলছে যে এটা হবে না, এটা কখনই হবে না। এই কারণ হলো শেখ হাসিনার যে সিক্স সেন্স বা তার যে সম্পর্কে আমার যে সিক্স সেন্স, এই দুটোকে যদি আমি একত্রিত করি তাহলে সেক্ষেত্রে হলো তার আশেপাশে তিনি সবসময় একেবারে অনুগত, 100% অনুগত লোকজন তিনি পছন্দ করেন। কাদের সিদ্দিকী সাহেবের মতো যারা লোকজন আছে তাদেরকে তিনি তার ত্রিসীমানার মধ্যে তিনি রাখতে চান না। তো সেই দিক থেকে কাদের সিদ্দিকীর আওয়ামী লীগে যোগদান বলতে গেলে অসম্ভব একটি বিষয়, উনি চাইলেও সেটা সম্ভব হবে না। দ্বিতীয়ত হলো যে কাদের সিদ্দিকীর কাছে প্রধানমন্ত্রী কি কোনো সাহায্য চেয়েছেন কিনা বা কোনো পরামর্শ চেয়েছেন কিনা, এটাও অসম্ভব একটা বিষয়। তাহলে তিনি গেলেন কেন, এখন তিনি গেলেন কেন, এটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবেন। তবে আগেই বললাম যে তিনি অস্থির চিত্তের মানুষ। এই প্রধানমন্ত্রীর গণভবনে যাওয়ার আগে তিনি টাঙ্গাইলে একটি অনুষ্ঠান করেছেন এবং তার সঙ্গে তার ভাই লতিফ সিদ্দিকীর দীর্ঘদিনের বিরোধ ছিল। তিনি প্রায়ই বলে থাকেন যে লতিফ সিদ্দিকী তার বাবার মতো ভাই আর শেখ হাসিনা হলো তার মায়ের মতো বোন, কিন্তু বাস্তবতা হলো যে তার বোনের সঙ্গে তার কিংবদন্তির ঝগড়াঝাটি এবং মতদ্বিততা ছিল, আর তার ভাইয়ের সঙ্গে তার যে বিরোধ এটি সারা বাংলাদেশে মশহুর। তো তার দেখা গেলো এই বিরোধ করতে সময় লাগে না, আবার এদের সঙ্গে তার বন্ধুত্ব করতে, কাছাকাছি যেতে, আবার পা ধরে সালাম করতে তার খুব দেরি লাগে না। এটি তার একটা অনন্য বৈশিষ্ট্য, এটি খারাপ না, এটি যারা করতে পারে তাদের বিশেষ যোগ্যতা রয়েছে। ও একটা খুব উদার, খুব উঁচু মাত্রার মন এবং মনুষ্যিকতা না থাকলে এই ধরনের কাজ করা যায় না। হয়তো তার লেভেলটা আপনি আমি কল্পনা করতে পারছি না। সে যখন কথা বলে সে তখন একটা বিশ্বাস নিয়ে কথা বলে, আবার সে যখন পরবর্তীটা ভুলে যায়, ভুলে গিয়ে আবার সে যখন কাছাকাছি আসে তখনও তার হৃদয়টা খুব বড় হয়ে যায় যে আমি যা বলেছি সে সেটা মনে রাখেনি। এরকম একটা উদারতা খুব উঁচু পর্যায়ে থাকলে তারা সাধারণত এই ধরনের কাজ করতে পারে। হয়তো কাদের সিদ্দিকী সুপার ন্যাচারাল একজন মানুষ, তো কাজেই তার ক্ষেত্রে কোনটা হয়েছে একমাত্র তিনি বলতে পারেন, আল্লাহ বলতে পারেন, আর তার বোন অথবা তার ভাই যারা রয়েছেন তারা বলতে পারেন। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই বৈঠকের ফলে কাদের সিদ্দিকীর জন্য যে সমস্যাটা হচ্ছে, রাজনীতিতে যে মেরুকরণ হচ্ছে অনাগত দিনে, সরকার বিরোধী যে মেরুকরণ, সেই সরকার বিরোধী মেরুকরণ থেকে জনাব কাদের সিদ্দিকী সম্পূর্ণ বাদ পড়ে যাবেন এবং তাকে এককভাবে বৈঠক করতে হবে, এককভাবে সব কিছু করতে হবে। তিনি এই যে সরকার বিরোধী কোনো জোটে এরপর থেকে তাকে ডাকা হবে না। তিনি এমন যদি স্বপ্রণোদিতভাবে উপস্থিত হন তবু সেখানে বিব্রতকর অবস্থার মধ্যে তিনি পড়বেন, বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, তারপর অন্যান্য যেমন জাসদ আসম আব্দুর রব থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্নার যে সংগঠন, যারা যারা রয়েছে, জুনায়েদ শেখের সংগঠন, সকলের সঙ্গে তার একটা বৈঠকের সম্ভাবনা ছিল, যেটি এই মুহূর্তে একেবারে অসম্ভব। এমনকি ডক্টর কামালের সাথে তার কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায়। তো সেই ক্ষেত্রে তিনি আওয়ামী লীগে যদি না যান তাহলে আওয়ামী লীগ যে জোট করবে সেই জোটে তার অবস্থান কেমন হতে পারে। এখন সেখানে সেই জোটে তিনি থাকতেও পারেন তার দল নিয়ে, সেখানে নাজমুল হুদা সাহেব আছেন নয়া বিএনপি বা নতুন বিএনপি নিয়ে, অথবা মাইজ ভান্ডারি আছেন, নজিবুল বাসার মাইজ ভান্ডারি রয়েছেন, এরকম যে সমস্ত বিএনএস নামে আর একটা দল রয়েছে, তো এরকম হতে পারে, সেখানে থাকতে পারে। সরকারের দেখা গেলো যে 100 দলীয় জোট তারা করলো নির্বাচনকে আরও কালারফুল করার জন্য। তো সেক্ষেত্রে অনাগত দিনে কাদের সিদ্দিকীর যে রাজনৈতিক ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা আর যা হোক না কেন, যদি ইতিবাচক হয় তাহলে এটি সম্ভবই না, ইতিবাচকভাবে তার পক্ষে দাঁড়ানো সম্ভব না। তবে আওয়ামী লীগের সাহায্যকারী হিসেবে তিনি সরকারের ইচ্ছা পূরণে তার নিজের যে অবস্থা টাঙ্গাইল কেন্দ্রিক তার কিছু একটা হলেও হতে পারে, তবে সেক্ষেত্রে তিনি মূল ধারার যে রাজনীতি সে রাজনীতি থেকে বিশ্বস্ততা হারাবেন, গ্রহণযোগ্যতা হারাবেন এবং আলটিমেটলি সেটা তিনি হারিয়ে ফেলেছেন। আর অন্যদিকে তিনি যদি এর থেকে বাঁচতে চান তাহলে কেবলই মাত্র যদি আওয়ামী লীগে তিনি যোগদান করতে পারেন, সমালোচনা যতই হোক না কেন এটি তার জন্য সুবিধাজনক হবে। কিন্তু তিনি তার দল নিয়ে যদি আওয়ামী জোটে যোগদান করেন তাহলে তার অবস্থা জনাব নাজমুল হুদা কিংবা অন্যান্য যাদের কথা বললাম তাদের মতো হবে, এবং যা কিনা তার মতো এত বড় মহান বীর, এত মহান লেখক, এত মহান পণ্ডিত ব্যক্তি, এত সুমহান বক্তা,
এবং জাতীয় ব্যক্তিত্ব এটি জন্য খুবই দুঃখজনক হবে এবং আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।